নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্যে এখন থাবামের দিয়েছে মারণ রোগ স্ক্যাব টাইফাস। এই রোগে কিছুদিনের মধ্যেই একজন ব্যক্তি মারা গেছেন এবং বেশ কয়েকজন কিন্তু আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদ জেলাতেই। তো এখন কিন্তু বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই স্ক্যাব টাইফাস নিয়ে। তো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব এই স্ক্যাব টাইফাস এই রোগটা কী এবং এই রোগের লক্ষণই বা কী এবং উপসর্গগুলো কী, সেটা আমরা এই ভিডিওতে জানব। তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই যে পাশে থাকা লাল রঙের লেখাটিকে এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করলে এটা কালো হয়ে যাবে এবং পাশে একটা ঘন্টা আসবে, ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য, আর সেই সঙ্গে আমরা লেটেস্ট চাকরির ভিডিও প্রতিদিন দিয়ে থাকি। তো সেই চাকরির ভিডিও পাওয়ার জন্য আপনার জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আপনি এখন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, সেই জেলার যদি চাকরির খবর থাকে তাহলে কিন্তু আমরা সবার থেকে আগে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন আমরা জেনে নেব এই স্ক্যাব টাইফাস যে রোগটা ছড়াচ্ছে, তো সেই রোগের লক্ষণ এবং উপসর্গগুলো কী কী। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে স্ক্যাব টাইফাসে যে পোকাটা কেমন হয় সেটা একটা দেখাচ্ছি। একটা ছোট্ট পোকা দেখতে পাচ্ছেন, একদম উকুনের মতন যেটা হয় সেটা কিন্তু আমাদের কিন্তু শরীরের বিভিন্ন জায়গাতে কিন্তু হতে পারে এবং কামড়ে দিলে কেমন হবে দেখতে পাচ্ছেন, কিন্তু একটা ছোট গর্তর মতন হবে এবং চারিদিকে একটা লাল কিন্তু দাগ আসবে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমরা বিস্তারিত আরও জানবো যে দেখতে পাচ্ছেন পোকাটা কেমন হয়। তো আমি এবার পেপার কাটিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আঙুলে কিন্তু হাতের উপর একটা কামড়েছে, একটা গর্ত হয়ে গেছে এবং চারিদিকে কিন্তু একটা লাল আকৃতির সৃষ্টি হয়েছে। তো এরকমই হবে এই পোকাটা যদি কামড়ায়, আর এই পোকাটা কামড়ানোর ফলেই কিন্তু এই রোগটা হচ্ছে। তো আমরা বিস্তারিত জানবো যে নতুন রোগের থাবা রাজ্যে এবার মারণ রোগ স্ক্যাব টাইফাস। তো জেনে নেব আমরা এর উপসর্গগুলো কী কী এবং লক্ষণই বা কী কী। তো যেটা বলা হচ্ছে গোটা রাজ্যে ডেঙ্গু মহামারীর আকার নিয়েছে। আমরা জানি যে ডেঙ্গু কিন্তু মহামারী। তো রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিদিন ডেঙ্গুতে প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য সরকার, কিন্তু তাতেও কোনোভাবে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ডেঙ্গু রোগের প্রকোপ এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। আর এরই মধ্যে এবার হাজির হলো নতুন আতঙ্ক স্ক্যাব টাইফাস। প্রথমে এই অজানা জ্বরে মৃত্যু হয়েছে দুজনের, যদিও এই জ্বরের সঙ্গে সাধারণের জন্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ এই জ্বরের সঙ্গে সাধারণ জ্বরের কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে, আর তা আগে থেকে ধরতে না পারলে কিন্তু বিপদ। তো আমরা জেনে নেব কী কী লক্ষণ এই স্ক্যাব টাইফাসের। তো এই রোগের লক্ষণ খানিকটা ডেঙ্গু জ্বরের মতো, গায়ে হচ্ছে র্যাশ দেখা যায়, এছাড়া ছোট ছোট পোড়ার দাগ দেখা যায়, তারপর প্রচণ্ড জ্বর ও গায়ে হাতে পায়ে ব্যথা হয়। অর্থাৎ প্রথমে কিন্তু র্যাশ বেরোবে, র্যাশ বেরোনোর পরে কিন্তু ছোট ছোট পোড়ার দাগ কিন্তু দেখা যাবে, তারপর গায়ে হাতে পায়ে প্রচণ্ড জ্বর হবে আর গায়ে হাতে পায়ে কিন্তু ব্যথা হবে। রোগ ছড়ায় কীভাবে সেটা আমরা দেখব। ওরা তো ঝোপঝাড়ের মাকড়সা, ইঁদুর বিড়াল বা কুকুরের মাধ্যমে এগুলি বাড়িতে ঢোকে, আর তা কামড়ালেই স্ক্যাব টাইফাসের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ঝোপঝাড়ে যে সমস্ত মাকড়সা থাকে, ইঁদুর বিড়াল বা কুকুর থাকে, তারাই কিন্তু এই পোকাটার কিন্তু আমাদের কিন্তু শরীরে নিয়ে আসে এবং সেখান থেকে সেই পোকাগুলো যখন আমাদের শরীরে চলে আসে, তারা যদি কামড়ে দেয় আমাদের শরীরে, তখনই কিন্তু এই স্ক্যাব টাইফাস কিন্তু রোগটা কিন্তু হচ্ছে, যার লক্ষণ হচ্ছে অনেক কিন্তু পোড়া পোড়া দাগ হবে এবং প্রচণ্ড জ্বর হবে আর কিন্তু গায়ে হাতে পায়ে কিন্তু ব্যথা করবে। সম্প্রতি এই রোগ ছড়িয়ে পড়ার পর রাজ্যের মোট 15টি মেডিকেল কলেজে রোগ নির্ণায়ক ব্যবস্থা শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তাই একদিকে তো আবর্জনা পরিষ্কার রাখতে হবে, অন্যদিকে জ্বর এবং গায়ে র্যাশ বা পোড়ার দাগ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কারণ সামান্য দেরি হলেই বিপদ আটকানো সম্ভব নয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে যখন এই র্যাশ বেরোবে আপনাদের গায়ে বা পোড়ার দাগ মতন হবে বা ছোট একটা কিন্তু যখন গর্তের মতন হবে এবং গর্তের চারিধারে কিন্তু একটা দাগ দেখা যাবে, তখনই কিন্তু অবশ্যই আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের কিন্তু আপনাদের শরণাপন্ন হতে হবে যাতে এই রোগের যাতে চিকিৎসা আপনারা করতে পারেন। এবং অবশ্যই আপনাদের যেটা রক্ত পরীক্ষাটা সেটা করে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের
স্ক্র্যাপ টাইফাস হয়েছে না আপনাদের সাধারণ জ্বর হয়েছে। দেখতে পাচ্ছেন এই পোকাটা, দেখতে পাচ্ছেন কেমন ধরনের হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পোকাটা কিন্তু কেমন ধরনের হতে পারে। দেখতে পাচ্ছেন এরকম ধরনের হবে এবং গায়ে কিন্তু এরকম কিন্তু দাগ আসতে পারে আপনাদেরকে। তা আপনাদের যাদের শরীরে এরকম দাগ হয়েছে কিংবা পোড়া পোড়া দাগ, দেখতে পাচ্ছেন যে সিগারেটের ছেঁকার মতো কিন্তু পোড়া পোড়া দাগ হবে এবং গর্তের চারিদিকে কিন্তু বা কামড়ানোর চারিদিকে কিন্তু একটা এই যে আপনাদের কী বলবো লাল রঙের কিন্তু দাগ কিন্তু হবে ছাঁকা ছাঁকার মতন। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি পুরো দেখাচ্ছি। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে স্ক্র্যাপ টাইফাসের, এবং সঙ্গে কিন্তু অবশ্যই প্রচণ্ড জ্বর হবে এবং গায়ে হাতে পায়ে কিন্তু ব্যথা হবে। আর এগুলো কিন্তু ঝোপঝাড়ে ইঁদুর বিড়াল কুকুর এদের মাধ্যমে কিন্তু মাকড়সা, এই যে দেখতে পাচ্ছেন মাকড়সা ছিল একটু আগে আমরা দেখলাম, এই যে মাকড়সার মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু আমাদের কিন্তু শরীরে কিন্তু ছড়াতে পারে। তাই অবশ্যই আমাদের কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো সময় ঝোপঝাড়ে যাওয়া যাবে না এবং ইঁদুর বিড়াল মাকড়সা এদের কিন্তু অবশ্যই সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। আর যে সমস্ত জায়গাতে এই যেটা আতঙ্ক ছড়িয়েছে তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, এবং যদি এরকম যদি লক্ষণ যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন, কারণ এটা নিয়ে কিন্তু অনেকেরই আতঙ্ক ছড়িয়েছে খুব, কিন্তু মুর্শিদাবাদ জেলায় কিন্তু খুব এটা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তাই অবশ্যই আপনারা এটাকে অনেক অনেক শেয়ার করুন যাতে প্রত্যেকে যাতে জানতে পারে এই স্ক্র্যাপ টাইফাস এই রোগটা কী, এবং যাতে সবাই যাতে এটা থেকে যাতে সাবধানতা কিন্তু অবলম্বন নিতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর এরকমই ইনফরমেশনাল ভিডিও এবং লেটেস্ট আপডেট ভিডিও সবার থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটা ঘন্টা আসবে, ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটিকে সিলেক্ট করে নেবেন এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি এখন আপনারা যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, এবং সেই জেলায় আপনাদের স্ক্র্যাপ টাইফাসে আক্রান্ত হয়েছে কিনা কোনো ব্যক্তি সেটাও অবশ্যই জানিয়ে দেবেন। আর এরকমই যদি অন্যান্য ভিডিও আমরাও কিন্তু দিয়ে থাকি, অন্যান্য জেলার চাকরি ভিডিও বা সব জেলার কিন্তু চাকরি ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি, তাই আপনার জেলারও যদি চাকরি ভিডিও যদি সবার থেকে আগে পেতে চান তাহলে অবশ্যই আপনার জেলার নামটি কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী চাকরির আপডেট নিয়ে এবং সঙ্গে কিন্তু লেটেস্ট ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।